মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে সে নদীতে তুলিয়ে গেলেন ভ্যান চালক। এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ মানিকচক জুড়ে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নাবাদিয়াটোলা এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়া মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক ঘাটে বিসর্জন দিতে গিয়েছিলেন। সঙ্গে আরও ছিল প্রতিবেশী। কান্নায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগল ভ্যান চালক অজিত মণ্ডলের। ঘাটে স্নান করতে নামলো অজিত মণ্ডল। জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তলিয়ে গেল ভ্যান চালক। বুধবার আনুমানিক দুপুর দুটোর সময় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় এনডিআরএফের দলকে। এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যান চালক অজিত মণ্ডলের পরিবার রয়েছে বৃদ্ধ বাবা শিশু মণ্ডল, স্ত্রী রীনা মণ্ডল, তিনটি নাবালিকা কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। শেষ পাওয়া খবর অনুযায়ী ভ্যান চালকের দেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। জলে নেমে সাথে কেউ খেয়াল করেনি, যখন জলে নেমে গেছে তখন সবাই দেখছে যে দুটো হাত দেখাচ্ছে, তখন নৌকা নিয়ে ধরতে গিয়ে তখন নিচে মানে স্রোতে সরিয়ে নিয়ে চলে গেলো দূরে, তখন আর ওকে পাওয়া গেল না। আচ্ছা, এসছে কোনো প্রশাসনের তরফে কোনো টিম? প্রশাসন তরফে এসছে, তো এখনো খোঁজাখুঁজি শুরু করিনি, রেডি করছে, দেড় ঘন্টা হয়ে গেল এখন। আচ্ছা, কটার দিকে ঘটেছে ঘটনা? মোটামুটি ওই দুটো দুপুর। আচ্ছা আচ্ছা, কি মনে করছেন, তলিয়ে গেলো কেউ দেখেনি? দেখেছে, যখন মানে তলিয়ে যাওয়ার সময় দেখেছে, মানে ওই সাঁতার জানছিল না, যখন তলিয়ে যায় তখন দুটো হাত দেখাচ্ছে, তখন ওই খেয়াল করেন নৌকা সাথে সাথে তখন স্রোতে আরো দূরে নিয়ে যাওয়া ওকে ঠেলে দিয়ে। স্নান করার উদ্দেশ্যে নেমেছিলেন? পরিবারে কে রয়েছে? পরিবারে তিন মেয়ে আর এক ছেলে, ছেলেটা সব থেকে ছোট। আচ্ছা, খুব আর্থিক দুর্বলতা রয়েছে, দিন আনে দিন খায়, ভ্যান চালায়, বুঝতেই পারছেন। আশা রাখছেন পাওয়া যাবে মৃতদেহ এখানে? যা আছে কি মনে করছেন, তলিয়ে চলে গেছে, বেঁচে আছে আশা রাখছেন? না না, বেঁচে থাকে। কি নাম আপনার? আমার নাম প্রকাশ সাহা। বাড়ি? বাড়ি মানে চাকসিংপাড়া।